যথাযথ মর্যাদায় ও ভাব গাম্ভীর্যের মাধ্যমে চাঁদপুরের কচুয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 43তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে। উপলক্ষে বুধবার উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মেলাদের আয়োজন করা হয়। এদিকে কচুয়ার উপজেলার পালাখাল রুস্তুম আলী ডিগ্রি কলেজ, সালিয়া আলী মাদ্রাসা, পালাখাল উচ্চ বিদ্যালয় এবং 4 নম্বর পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের শোক দিবস পালন করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী স্মৃতিচারণ ও আলোকচিত্র প্রদর্শন করা হয়। এ সময় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমাম হোসেন সুয়াগ, রুস্তুম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিলাল হোসেন মোল্লা, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ পাঠান, সহকারী অধ্যাপক আবুল খায়ের রঙ্গলাল দত্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিব মজুমদার, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।